হ্যালো ছাত্রছাত্রীরা, সবাই আপনারা কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানান। আজকে আমরা চলতরিতের প্রথম লেকচার শুরু করতে যাচ্ছি। এই লেকচারটার মধ্যে আমরা তিনটা টপিক কভার করব। এই তিনটা টপিক আমি এমনভাবে পড়িয়ে দেব যেন আপনাদের কষ্ট করে 2-3 হাজার লাইন বই পড়তে না হয়, 5-6টা বই খুলে আপনারা যা পড়ে বুঝতে পারতেন সেটা আমি আজকের এই ক্লাসে বুঝিয়ে দেব। তার মানে হলো এই ক্লাসটা করলে আপনার 50-60 ঘন্টা বই পড়ার যে কষ্ট সেটা আর থাকবে না। সো এই জাস্ট 20-30 মিনিটে আমি এই তিনটা টপিক কভার করে দেব, এবং এই টপিকগুলো থেকে যে যে টাইপের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমরা একদম পুরো বেসিক ক্লাসের শেষে, অর্থাৎ 3-4টা ক্লাসের পরে আমরা ডিসকাস করব কিভাবে প্রবলেম সলভ করে। কিন্তু এই যে বেসিকগুলো আমি এমনভাবে ক্লিয়ার করে দেব আপনাদের যেন আপনারা বুয়েট, কুয়েট, ট্রুয়েট, সাস, বুটেক্স, মেডিকেল এবং বোর্ড পরীক্ষায় সম্পূর্ণ সাকসেসফুলি বিজয়ীর মতো এই নলেজগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। সো ওভারঅল আজকের ক্লাস থেকে আপনারা যা শিখবেন সেটা আপনার 50 ঘন্টা কাজের কষ্ট থামিয়ে দেবে, মানে আর 50 ঘন্টা 5-6 হাজার লাইন পড়তে হবে না বই, এবং এই কনসেপ্ট গুলো আপনার খুব ক্লিয়ার থাকবে। সো ওভারঅল দ্যাটস ইট, আমরা ক্লাস শুরু করে দেই। আপনারা একটু কমেন্ট করে জানান আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমি একটু কমেন্ট চেক করি। আজকে চলতরিতে ফার্স্ট লেকচারটা শুরু করতে যাচ্ছি, আর আপনারা আমাকে একটু জানান আপনারা কোথা থেকে কে কোথা থেকে ক্লাস করতেছেন। ওকে, তাহলে আজকে আমরা চলতরি থেকে তিনটা কনসেপ্ট কভার করব, সেটা হলো তড়িৎ প্রবাহ নিয়ে কি কি ধরনের সূত্র আছে, সেইগুলা কেমনে অ্যাপ্লাই করে, সেগুলো দিয়ে কিভাবে প্রশ্ন আসতে পারে সেটা দেখব। তারপরের স্টেজে আমরা দেখব রোধ নির্ণয়ের যত ধরনের সূত্র আছে সেগুলো দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে অবজেক্টিভ সলভ করার মতো কিছু আসে, বা বড় প্রশ্নের একটা ছোট অংশ হিসেবে রোধের অনেক কারসাজির দরকার পড়তে পারে সেটা আমরা দেখব সেকেন্ড সেকশনে। থার্ড সেকশনে আমরা দেখব জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে সরাসরি গ ঘ অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার, একটা প্রশ্নের 80% নাম্বার এখান থেকে এরকম বড় বড় প্রশ্ন আসে যেখানে এই এই সূত্রটা বোঝার কারণে 80% মার্ক পাওয়া যায় একটা সৃজনশীলের মধ্যে। সো আমি একটু চেক করছি কমেন্ট গুলো। তোমরা তোমাদের ফ্রেন্ডসদের ম্যাথ কি করে ফেলো, মেনশন করে ফেলো, ক্লাস শুরু হয়ে গেছে, আর তোমরা তোমাদের খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসো সবাই। হ্যাঁ, আমি কমেন্ট দেখতে পেরেছি নিম, নাহিদ, নিশিতা অনেকে চলে আসছে, অনেক বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন চলে আসছে, তা আমরা শুরু করে দেই। তো ফার্স্ট আমরা তড়িৎ প্রবাহ নিয়ে কিছু কথাবার্তা বলবো, সেখান থেকে আসি। তড়িৎ প্রবাহ সম্পর্কে কথাবার্তা বলতে গেলে আমাদের তড়িৎ প্রবাহ সম্পর্কে যে যে বিষয় জানতে হচ্ছে সেটা হলো এই কয়টা ফর্মুলা, আসলে বেসিক ফর্মুলা, আর নিচে যেটা দেওয়া রয়েছে সেটা হলো তড়িৎ প্রবাহটা সংজ্ঞাটা। সংজ্ঞাটার মধ্যে আমি আগে আসি। কারেন্ট ইজ দ্য ফ্লো অফ চার্জ, মানে কারেন্ট হইল চার্জের ফ্লো, সোজা কথা। এরপর বলা হচ্ছে উই মেজার কারেন্ট বাই কাউন্টিং দ্য অ্যামাউন্ট অফ চার্জ পাসিং থ্রু বাউন্ডারি ইন 1 সেকেন্ড। মানে আমরা যদি আমি একটু এটাকে একটু জুম করে টেনে আনতেছি, আচ্ছা আমি নিজেকে জুম করে ফেললাম, ওকে ঠিক আছে। সো কারেন্টের বেসিক ফর্মুলা হলো এটা যে কোন তারের মধ্য দিয়ে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রতি সেকেন্ডে ফ্লো হচ্ছে সেটাকে আমরা কারেন্ট বলতেছি। তারটাকে যদি আমরা এখান থেকে কেটে ফেলি তাহলে তারের প্রতি একক প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা হবে, যদি আমি পাইপের মতো চিন্তা করি, প্রত্যেক সেকেন্ডে 1 সেকেন্ড টাইম দিলাম, এখান থেকে ওইদিকে কতখানি চার্জ বের হয়ে আসলো সেটাই হলো আসলে আই বা ইলেকট্রিসিটির যে বেসিক যে ভ্যালুটা সেটা পাবো। অনেকেই ভাবে যে ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহের মনে হয় অবশ্যই দিক আছে, অনেকে এরকম কনসেপচুয়াল এররে ভুগে যে প্লাস চার্জ যদি এইদিকে ফ্লো করে
তার মানে ইলেকট্রন উল্টা দিকে ফ্লো করতেছে এবং তড়িৎ প্রবাহের দিক হলো প্লাস চার্জের দিকে, অর্থাৎ ইলেকট্রনের চলার বিপরীতের দিকে। এই কথাগুলো 19 থেকে শুনে আসার কারণে যে সমস্যাটা ছাত্রছাত্রীদের হয় সেটা হলো, ছাত্রছাত্রীরা মনে করে, মানে তোমরা মনে করো তড়িৎ প্রবাহ মনে হয় একটা ভেক্টর কোয়ান্টিটি, তড়িৎ প্রবাহ যেহেতু দিক আছে, দিক যেটা আমরা বোঝাইতে চাচ্ছি তড়িৎ প্রবাহের সেটা হলো একটা সাইন কনভেনশন, আর তড়িৎ প্রবাহ কোনো ভেক্টর রাশি না। তড়িৎ প্রবাহের সংজ্ঞার মধ্যে এই যে সূত্রের মধ্যে বেসিক ফর্মুলা যেটা, এই যেটা দেখা যাচ্ছে যেটা কিউ বাই টি, কিউ জিনিসটা কিন্তু কোনো ভেক্টর কোয়ান্টিটি না, কিউ হলো চার্জ ডিভাইডেড বাই টাইম করতেছি, তার মানে আমরা যে আই পাচ্ছি এই এই জিনিসটা কোনো ভেক্টর কোয়ান্টিটি না। আর ভেক্টর না হওয়ার একটা কারণ আমি বলি, একটা তারকে যদি এরকম পেঁচানো থাকে এটার মধ্যে তড়িৎ প্রবাহের দিক আসলে কোন দিকে বলবো, আমরা যদি বলি এটা উপরের দিকে, তারপর আবার বলি নিচের দিকে, আবার বলি ডানে ও বামে, এভাবে করে সারাদিন বলতে থাকলেও সঠিক দিক বলা যাবে না, কারণ তার বাঁকা হইলে তড়িৎ প্রবাহের দিক ও বেঁকে যাচ্ছে। সো ওভারঅল এই কথাটা সবাই খাতার মধ্যে লিখে ফেলো, তড়িৎ প্রবাহ কোনো ভেক্টর রাশি না, তড়িৎ প্রবাহের দিক আছে, এই কথাটা একদম গাঁজা করে মিথ্যা কথা, বুঝছো? ওকে, আর তড়িৎ প্রবাহ কেন ভেক্টর রাশি না সেটার মেইন কারণ হলো একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সবসময় আমি যদি তারটাকে কেটে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নেই, লম্ব হবে যে পরিমাণ চার্জ যাচ্ছে সেটাই হলো তড়িৎ প্রবাহ মেজার করার সিস্টেম। সো সবসময় লম্ব হবে এটা হিসাব করতেছি, তার মানে দিকের কোনো খেয়াল আমরা করতেছি না, চাপের মতো কনসেপ্টটা। চাপ কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, অনেকে এটাও জানে না চাপ আসলে যে স্কেলার রাশি। যাই হোক, তড়িৎ প্রবাহ একটা স্কেলার রাশি, চাপ ও স্কেলার রাশি। চাপ কেন স্কেলার রাশি সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে, আমাদের মাস্টার ডিফেন্ডের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি, তোমরা মাস্টার ডিফেন্ডকে সাবস্ক্রাইব না করলেও চলবে, কিন্তু ভিডিওটা দেখে আইসো অবশ্যই, চাপ কেন স্কেলার রাশি সেটাও দেখে আইসো। আচ্ছা, এখন চলে আসি নেক্সট যে ফর্মুলাগুলো দেখতে পাচ্ছি আমরা। আই বের করো, তাহলে একটা উপায় হলো প্রত্যেক সেকেন্ডে কতখানি করে চার্জ পাস হচ্ছে কোন তারের মধ্য দিয়ে সেটা দেখবো। যদি আমাকে বলা হয় সামথিং 10 সেকেন্ডে 20 কুলম্ব চার্জ পাস হচ্ছে একটা তারের মধ্য দিয়ে, আমরা কি ধরে নেব তড়িৎ প্রবাহের মান আসলে কত, 20 ডিভাইডেড বাই 10। 10 সেকেন্ডে যদি 20 কুলম্ব পাস হয় তাহলে 20 ডিভাইডেড বাই 10 হবে আমার চার্জ, তড়িৎ প্রবাহের মান, যেটা আমরা অ্যাম্পিয়ার ইউনিটে, এই এই অ্যাম্পিয়ার কিন্তু ওই ফুটবল খেলা বা মানে ক্রিকেট খেলার অ্যাম্পিয়ার না, এই অ্যাম্পিয়ারটা হলো সায়েন্টিস্ট অ্যাম্পিয়ারের নাম অনুসারে তড়িৎ প্রবাহের ইউনিটটা আমরা দেই। আর একটা কথা বলে রাখি, ইউনিট গুলোর মধ্যে আমরা কখন বড় হাতের দেই, যখন আমরা লিখি সামথিং 10 নিউটন ফোর্স, নিউটন তো বিজ্ঞানীর নাম, এই কারণে হইলো এটা বড় হাতের হয়, মানে বড় হাত মানে হাত বড় করার দরকার আবার নাই, হাত বড় করার দরকার নাই, যেটা করতে হবে সেটা হলো তোমাদের যে কি বলে আপার কেসের লেটার আছে সেটা ব্যবহার করতে হবে, অর্থাৎ বিজ্ঞানীর নাম দ্বারা যে একক গুলো আছে সেটা কিন্তু আমরা বড় হাতের মানে আপার কেসের ইউজ করি, ঠিক আছে? বড় হাত আবার কোথা থেকে পাইবে, অনেকে প্রশ্ন করে যে ভাই কি বললেন, বড় হাতের আবার কোথা থেকে, বড় হাত কোনটা পাইবে, হাত তো দুইটা সমানই দেখা যাইতেছে। আচ্ছা, সো আপার কেসের কথা বলা হচ্ছে। সেকেন্ড যে ফর্মুলাটা আই বের করার জন্য তোমার লাগতে পারবে বা প্রশ্ন আসে সেটা হলো এনএভিই, এখানে এন হইল একক আয়তনের মধ্যে কত পরিমাণ ইলেকট্রন বা চার্জ আছে সেটা, সরি ইলেকট্রন বা চার্জ, হ্যাঁ বলা যায়, সমস্যা নেই, কত পরিমাণ চার্জ আছে তোমার, কত সংখ্যক আসলে, পরিমাণ বলতে আমি কোন কোয়ান্টিটিটাকে আমি কোন কি বলবো, এই যে উপরে যেটা কিউ নির্ণয় করেছিলাম চার্জ হিসেবে, এটা কিন্তু চার্জ হিসেবে না, কত পরিমাণে আছে, কয়টা আছে জাস্ট, আমার তোমাদের বাসায় যদি তোমারা বাবা মা ভাই আর দুই ভাই বোন থাকো তাহলে চারজন আছো, আর তোমার বাসাটা যদি টোটাল 1 মিটার কিউবের হয় তাহলে 1 মিটার কিউবে কতজন করে থাকো, চারজন করে থাকো, তাহলে এন এর মান হবে 4। সো সংখ্যাটা আসলে আমরা বোঝাচ্ছি এন দ্বারা একক আয়তনে। এখন যদি এরকম হয় যে তোমার বাসাটা 1 মিটার কিউবের না, তোমার বাসাটা হইলো 10 মিটার কিউবের, আর তোমরা ওইখানে ধরো একটা যৌথ পরিবার 20 জন মানুষ থাকো, এই যে তুমি 10 মিটার কিউবে 20 জন থাকো, তাহলে 1 মিটার কিউবে কয়জন থাকো, অ্যান্সারটা কি হবে, 20 বাই 10, অর্থাৎ 1 মিটার কিউবে 2 জন করে গড়ে মানুষ থাকতেছে, এই এন এর মানটা তখন 2 হয়ে যাবে। সো সিম্পল ব্যাপার, 1 মিটার কিউবে আসলে কত কয়লা কণা আছে সেটা আমরা বের করব, এটাই হলো এন এর মান। এ এর মানটা কি, এ হলো চার্জ গুলা বা ইলেকট্রন গুলা বা প্রোটন গুলা যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রে ফলের মধ্য দিয়ে পাস করতেছে, সেই প্রস্থচ্ছেদের মানে এই যে এই অংশটা, এই যে তলটা যেটার মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে ইলেকট্রন গুলা কলির মতো,
সেই যে কি বলে সারফেসের যে এরিয়াটা, এই পাইপটা যদি হয় পাইপের এরিয়াটা কিভাবে বের করবো, পাইপের যে যেখান দিয়ে পানি আসতেছে ওইটুকুর এরিয়া কিভাবে বের করবো? একটা বৃত্তাকার বস্তু না এটা, এটা একটা বৃত্তাকার জিনিসটা, গোলাকার বৃত্তাকার যেমনি চিন্তা করো। যাই হোক, এটা এই যে এটার যে ক্ষেত্রফল হবে, এই যে পাইপের এই মাথার যে ক্ষেত্রফলটা হবে সেটা কি হবে? পায়ার স্কোয়ার হবে। সিম্পল ব্যাপার, এটা করা কিন্তু কঠিন কিছু না। সো এটা যদি ব্যাসার্ধ বা ব্যাস কিছু একটা বাস কই না, কিন্তু এই তোমার কিন্তু কথা ঠিক মতো শুনো, বাস কিন্তু কই না, পরীক্ষায় যেটা তোমার দেয় ওইটা হলো বাস, আমি বলছি ব্যাস। ব্যাস মানে হলো ডায়ামিটারটা, আর তোমার রেডিয়াস আর বের করে নিতে হবে, পাই আর স্কোয়ার করলে তুমি আসলে এ পেয়ে যাবা। সো ওভারঅল তার প্রস্থচ্ছেদ, তারটা প্রস্থচ্ছেদ মানে প্রস্থ বরাবর কেচাং করে কাটে দিবা তারটাকে, তারপর তারটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে সেটা তোমার বের করতে হবে, কইরা এ এ এর মধ্যে বসাবা। তাইলে এন কি এ কি বুঝতে পারছো? আচ্ছা, এন নির্ণয়ের সময় একটা প্যাচ লাগে, যখন প্রশ্নের মধ্যে সৃজনশীল প্রশ্নের মধ্যে যায় দেখবা যে একক প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা বের করার জন্য তোমাকে মিটার কিউবে দেবেই না কিছু, তোমাকে বললে 5000 বা 50000 সেন্টিমিটার কিউবের মধ্যে সামথিং 10000 পরিমাণ কি বলবো, এই চাপাটা দেখা যাচ্ছে না আমার, অনেকে খালি আমাকে দেখার জন্য আসে ক্লাসে, আমি চিনি তোমাদের। আচ্ছা, তো দেখো কি বলতেছিলাম, এন এর মান হইলো তোমাকে প্যাচ লাগিয়ে দেবে প্রশ্নের মধ্যে, আমরা প্র্যাকটিস করব বেসিক ক্লাস শেষ হইলে পরবর্তীতে। যেটা বলছিলাম, এন এর মানটা করবে কি, তোমাকে বলবে সামথিং 5000 সেন্টিমিটার কিউবের মধ্যে 2-3000 সামথিং এরকম পার্টিকেল আছে, তোমার বলবে যে এই যে পার্টিকেল গুলা এত অনেকগুলো আছে, তখন অনেকেই কনফিউজ হয়ে যাবে যে এখন তাহলে কি 1 সেন্টিমিটার কিউবে বের করলে হবে, না জীবন হবে না। এই সমস্ত সূত্র তুমি যেটা দেখতেছো মোটামুটি ফিজিক্সে 99.99% সমস্ত সূত্রই এসআই ইউনিটে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? সো এই কথাটা ভুলে যাবে না, সেন্টিমিটার কিউবকে প্রথমে মিটার বানিয়ে ফেলবা, অথবা তুমি 1 মিটার কিউবে আসলে কত সেন্টিমিটার কিউব সেটা দেখবা, সেইটার দিয়েও কি করে এন এর মান বের করবা। সো আমি যে কথাটা বললাম, সাবধান, প্রশ্নের মধ্যে সেন্টিমিটার কিউব আছে কিনা খেয়াল করবা, যে কত আয়তনের মধ্যে দিছে সেটা কি সেন্টিমিটার কিউবে আছে, ওটাকে মিটার বানিয়ে নিবা, তারপর 1 মিটার কিউবে কতখানি আছে সেটা বের করবা, তাইলে অঙ্ক সঠিক হবে। অথবা তুমি 1 মিটার কিউবে কত সেন্টিমিটার কিউব সেটা বের করে অতর জন্য কি করবা তাও হবে। আর এ এর মানটা দেখতে হবে যে পাইপটা কেমন, যদি অথবা তারটা কেমন, যদি তারটা বর্গাকার হয়, এরকম হয় বর্গাকার হয় সামথিং, এরকম বর্গাকার হয়, আমি কি লিখতে পারবো তারও দেখি, দেখা যায় ড্র করা যায় কিনা। যদি এরকম হয় অথবা এরকম হয়, আচ্ছা যাই হোক, যদি এরকম একটা কি বলে বর্গাকার একটা কিছু হয়, তখন আমার বর্গের ক্ষেত্রফলটা এই হয়ে যাবে, তখন কিন্তু আমার পায়ের স্কোয়ার বসাবো না, এই কমন সেন্সটা মাথায় রাখা লাগবে, ঠিক আছে বাচ্চারা? ওকে, এখন দেখো ভি কি, ভি হলো ড্রিফট ভেলোসিটি। অনেকে বলে ভাই এটা কি ইলেকট্রনের বেগ নাকি প্রোটনের বেগ, আরে ভাই প্রোটন নড়াচড়া করতেছে না, বেসিক্যালি কি হচ্ছে আমি তোমাকে বলি, প্রোটন নড়াচড়া করতেছে না, ইলেকট্রন নড়াচড়া করতেছে, এটা প্রমাণ করতে পারো না ফিজিক্সের ডাইমেনশন থেকে, এটার কারণটা আমি তোমাকে বুঝাই। ধরো তুমি এখান থেকে এখানে চলে আসতেছো, হাঁটতেছো, ওকে, এখন তুমি বললো যে আমি এইখান থেকে এখানে হাইটে আসছি, কিন্তু আমি বললাম যে না মিথ্যা কথা, পিছনে যে বোর্ড ছিল ওইটা ওইদিকে চলে গেছে, দুইটা কথার মধ্যে পার্থক্য, পদার্থবিজ্ঞানের যত জ্ঞান আছে সব প্রয়োগ করে তুমি আসলে করতে পারবা না, পার্থক্য পাবাই না, দেখা যাবে দুইটা আসলে একই কথা বলতেছে। অর্থাৎ আমি যে কথাটা তোমাকে বলতে যাচ্ছি সেটা হলো, যদি ইলেকট্রন এক জায়গা থেকে সরে এখান থেকে সরে এখান থেকে সরে ওইখানে চলে গেল, তাতে প্রোটন অটোমেটিকলি যেখান থেকে ইলেকট্রন চলে আসতেছে ওই জায়গাগুলোতে প্রোটন সৃষ্টি হচ্ছে, তার মানে ইলেকট্রন যখন ফ্লো করে তখন তার উল্টা দিকে অটোমেটিকলি প্রোটন সৃষ্টি হইতে থাকে। সো তুমি প্রমাণ করতে পারবে না ইলেকট্রন চলতেছে না প্রোটন চলতেছে, যদিও আমরা জানি ইলেকট্রন চলতেছে, বাট পদার্থবিজ্ঞান ওইভাবে কাজ করে না, আপেক্ষিক ভাবে দেখলে দুইটাই চলতেছে, সো স্থির জিনিসও চলতেছে, যখন তুমি রাস্তা দিয়ে হাঁটো অথবা রাস্তা তোমার উপর দিয়ে হাঁটে দুইটা একই কথা, পদার্থবিজ্ঞান ব্যবহার করে তুমি যত কষ্টই করো প্রমাণ করতে পারবে না যে তুমি হাঁটতেছো। আচ্ছা দেখো, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, তো ড্রিফট ভেলোসিটি বেগটা আসলে প্রোটনের বেগ বলো বা ইলেকট্রনের বেগ বলো, দুইটা মানে মান আসলে বসাল লাগবে এখানে, দিকের তো চিন্তা নাই, ইলেকট্রন ওইদিকে গেলে প্রোটন হয়তো এদিকে আসবে তাতে কোনো সমস্যা নাই, বাট মান দুইটা সেমই থাকবে। সো ইলেকট্রনের বেগ বলো বা প্রোটনের বেগ বলো, এটা হলো ভি, এখানে বসাই দিবা। আর এই যে এটা দেখা যাচ্ছে এই কোন আঙ্গুল দিয়ে, আচ্ছা ঠিক আছে, উল্টা করে দেখানো লাগে তো না, এই আঙ্গুল এভাবে দেখালে তো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে, আমি ঠিকই করছিলাম, ভুল ধরো না।
আচ্ছা, এই এটা হইলো ই, ঠিক আছে? ই হইলো ইলেকট্রনের চার্জ, কোথায় পাবা? গুগলে পাবা। আর যে টাকা দিয়ে ক্যাসি কোম্পানির বিভিন্ন ক্যালকুলেটর কিনছো না তোমরা, ওইটার ওইটার পিছনের মধ্যে ই টানানো থাকে আর কি, এই ভ্যালুটা। এটা আমার বইলা দেওয়ার কোন দরকার নাই, আমি আমার এইসব ভ্যালু মনে থাকে না। ই বা এক্সপোনেনশিয়াল যেটা আসলে একটা ইলেকট্রনের চার্জ, এটা একটা ইলেকট্রন না, এক মূল ইলেকট্রন। আচ্ছা যাই হোক, তোমাদের ক্যালকুলেটারের পিছনে যেটা আছে ওটাই বসাবা, ঠিক আছে? ই দিয়ে একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, গুগলে তোমরা পেয়ে যাবা। আচ্ছা আমি একটা ভালো কথা বলছি, যে এই ই আসলে একটা ইলেকট্রনের চার্জ না, এক মূল ইলেকট্রনের চার্জ, সেটা একটু দেখো। যদিও আমি জানি যে একটা ফ্যারাডেস নাম্বার নামে একটা কনসেপ্ট আছে কেমিস্ট্রিতে, সেটা তোমার জানতে হবে, তাহলে তুমি বুঝবে এক মূল ইলেকট্রনের চার্জ কাকে বলে, একটা ইলেকট্রনের চার্জ কাকে বলে। যাই হোক, ওটা নিয়ে আমি কথা বললাম না, তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে দিলাম, এক মূল ইলেকট্রনের চার্জ ই নাকি একটা ইলেকট্রনের চার্জ ই, এই জিনিসটা তোমরা তোমাদের হোমওয়ার্ক, কমেন্ট করে জানাবা আমাকে। সো ওভারঅল এন এ ভি ই এই চারটা জিনিসকে গুণ করে দিবা, এন কি কেমনে বের করবা, এ কেমনে করে প্যাচে আসতে পারে, ভি কেমনে বের করবা, এই বেগ কেমনে বের করবা, তুমি কিন্তু জানো বেগের সমস্ত সূত্র জানো, ভিজিক্যাল ভিউ প্লাস এটি, তারপর ভি স্কোয়ার ইজিক্যাল ভি স্কোয়ার প্লাস টু এস, এস ইজিক্যাল টু প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর এস ইজিক্যাল টু ভিটি, এই সমস্ত কিছু ব্যবহার করে তুমি ভি বের করতে পারো। হইতে পারে ইলেকট্রনটা সমবেগে দৌড়াচ্ছে, হইতে পারে ত্বরণে দৌড়াচ্ছে, যেমনি দৌড়াক বেগ বের করতে না পারলে 19 ফেল করে আসছো তুমি, 19 ফেল করা প্রবাবিলিটি দেখা হবে না, বুঝছো? যদি তুমি 19 এ পাশ করে থাকো তাহলে বেগ কেমনে বের করো, এই সম্পর্কে তোমার অবশ্যই আইডিয়া আছে। তো গাড়ির বেগ বের করতে পারবে, ইলেকট্রনের প্রোটনের বেগ বের করতে পারবে না, এই কথা আমার বললো না, বুঝছো? দেখো, সো আই এর ভ্যালু আমরা এন এ ভি দ্বারা বের করব, দুইটা সূত্র শিখলাম, তিন নম্বর বা বলতে পারো আখেরি সূত্র, সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। যদি জানা থাকে, যেটা নিয়ে আমি পরবর্তী ক্লাসগুলোতে কথা বলবো অনেক ডিপলি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কি, বা তোমার কাছে এখন সিম্পলি বোঝার জন্য তোমার পকেটে একটা যদি ব্যাটারি থাকে সেইটা কতখানি টোটাল কাজ করতে পারে, টোটাল কতখানি এনার্জি ভিতরে স্টোর আছে একটা ব্যাটারি, এই যে এখানে একটা ব্যাটারি লাগানো হয়েছে, এই ব্যাটারিটা কতখানি চার্জ স্টোর আছে এটার মধ্যে, সেটাই আসলে ওইটার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর ওইটার অভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আর হয়, আর বাহ্যিক যে রোধটা সেটা যদি বড় হাতের আর হয়, তাহলে তুমি সব করে রোধকে একসাথে যোগ করে ই দিয়ে ভাগ করে দিবা, তাইলে তুমি পেয়ে যাবা আয়ের মান। সো খুব সোজা সাপটা সূত্র, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যদি 500 হয় এবং অভ্যন্তরীণ রোধ যদি 2, আর বাহ্যিক রোধ যদি 8 হয়, 2 আর 8, হ্যাঁ 2 আর 8 যোগ করবা 10 হয়ে যাবে, ওইটা দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কত জানি বললাম, ভুলে গেছি, আমার কিন্তু মানে সরগাজনীর বড় ভাই আমি আর কি, ঠিক আছে? আমি খানের বড় ভাই, মানে আমার কিন্তু প্রশ্ন বলতে বলতে আমি ভুলে যাই কি বলছি। তো ই এর মান যা বলছি ওটার দ্বারা আর কে দিবা ভাগ করে হয়ে যাবে, আই এর মান বের করা হয়ে যাবে। সো ওভারঅল এই তিনটা ফর্মুলা দিয়ে আই বের করা যায়, আমি ফর্মুলা গুলা হয়তো তোমার বইয়ের একটা একটা রয়েছে এক নম্বর পাতায়, একটা রয়েছে 100 নম্বর পাতায়। সো তোমাদের যেন এই সমস্ত জিনিসে কষ্ট না হয়, এই কারণে সমস্ত সূত্র একসাথে করে তড়িৎ প্রবাহ কি এবং তড়িৎ প্রবাহ যে একটা স্কেলার আছে এটা কেমনে বের করে সব একসাথে করে দিয়েছি, বুঝতে পারছো? যেন তোমাদের আর কষ্ট না করতে হয়। এরপরে আমরা রোধের কাছে যাব, রোধের ক্ষেত্রে একই খেলা খেলবো, মানে রোধের সমস্ত সূত্র একবারে দেখব, রোধ আমাদের রোধ করতে পারবে না, পরীক্ষা হবে, ঠিক আছে? চলো দেখি কোথায় আছে রোধ, রোধ রিলেটেড জিনিসপত্র লিখলাম কই, আচ্ছা চলে আসছে রোধ, চলো দেখি। আচ্ছা আমি একটু কমেন্ট দেখে আসি, তোমরা রোধের সূত্রগুলা তুলতে থাকো, আর যারা এই যে করবা কি জানো বলে, এটার স্ক্রিনশট নিতেছ ফোনের মধ্যে, তার আগেই মানে আমার বলে নিও আর কি, আমি একটু হাসি দিই, ছবি তুলছ, ওকে স্ক্রিনশট নিবা না কিন্তু, না করে বইলা আমি একটু হাসি দেবো তারপর নিবা, ঠিক আছে? কমেন্ট দেখি দাঁড়া তোমাদের, ও আচ্ছা একটা ভালো নিউজ দেখতে পেলাম, তোমাদের এই ক্লাসটা শেয়ার টেয়ার দিলে নাকি কি যেন উপহার আছে, পুরস্কার আছে, এমএসএফ প্লাস মেম্বারশিপের কিছু একটা তোমাদের দেওয়া হবে, আমি কমেন্টে দেখলাম, আয়মান ভাইয়া তোমাদের কমেন্ট করেছে, এমএসএফ অ্যাসোসিয়েট ডিরেক্টর মাই স্টাডি সেন্ট থেকে কমেন্ট করেছে, তো তোমাদের জন্য পুরস্কার আছে আর কি, কমেন্টের মধ্যে দেখো কি যেন লিখছে। যাই হোক আমরা ফিরে আসি তাহলে, আমরা রোধ নিয়ে কথা, রোধ মানে এই হলে বোঝা যেতেছে যে তোমার বন্ধু তোমার প্রেমিকাকে নিয়ে পলাই যেতে চাচ্ছে, তুমি তাহলে থামাইতে চাচ্ছ, দাঁড়া যাস না, পলাই যাস না, এরকম একটা ফিলিংস আছে তোমাদের, এই যে তোমার বন্ধু তোমার প্রেমিকাকে নিয়ে পলাই যেতে চাচ্ছে তুমি থামাচ্ছ, রোধ করতেছ, রোধ মানে কোনো কিছুকে থামানোর চেষ্টা, এটা আমরা বুঝতে পারি নর্মাল সেন্সে, যে রোধ করতেছে আমাকে প্রতিরোধ করে তুলতেছি, আমরা যখন মানে এই যে কি বলে সামনে 21 ফেব্রুয়ারি আসতেছে,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো, এই সমস্ত কথাবার্তা যে বলে, এই আমি কিন্তু রাজনৈতিক কথা বলতেছি না, মানে যখন আর কি বলতো আর রোদ মানে হলে বোঝা যাচ্ছে কোনো কিছু থেকে থামাইতে চাচ্ছি। সো রোদ বেসিক সেন্সে কি কি আসলে থামাইতে চাচ্ছে, তাই না? রোদ বুঝলাম, কিন্তু আসলে এটা হলো প্রবাহের জন্য রোদ বা পরিবাহীর মধ্যে রোদ। পরিবাহীর মধ্যে রোদ মানে কি? পরিবাহী মানে হলো ইলেকট্রিসিটি বা চার্জ, এখান থেকে এই মাথা থেকে ওই মাথায় সামথিং পাস করবে, এটা আমরা বুঝতেছি। এটাকে বলতেছি আমরা মানে সিম্পল ভাষায় তড়িৎ প্রবাহ। ইলেকট্রন ফ্লো করতেছে বা প্রোটন ফ্লো করতেছে, যেমনি চিন্তা করো, সেটা হলো আমরা বলতেছি তড়িৎ প্রবাহ। তারের কিছু প্রপার্টিস আছে, তারের মধ্যে কিছু, আমরা যদি কি বলে একটা রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালাইতে চাই তাহলে একটু ঘর্ষণ ফেস করি। সো যখন তারের মধ্যে তারের প্রপার্টিস গুলাকে পাস করে কোনো চার্জ ফ্লো করতে চায়, কোনো একটা পদার্থের মধ্যে দিয়ে, পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন বা প্রোটন পাস করতে চায়, তখন তাদের মধ্যে একটু বাধার সৃষ্টি হয়। ওই পদার্থের ম্যাটেরিয়াল গুলা চায় না যে আমার গায়ের উপর দিয়ে উঠে চলে যাক, কেউ কি চায় নাকি এরকম। সো এই যে বৈশিষ্ট্যটা, যেটার পরিবাহী যে বৈশিষ্ট্যটা তড়িৎ প্রবাহর জন্য বাধা হিসেবে কাজ করে, এই যে রেজিস্ট্যান্সের সংজ্ঞা কিন্তু নিচে লেখা রয়েছে, রেজিস্ট্যান্স ইজ মেজার অফ দ্য অপোজিশন টু কারেন্ট ফ্লো ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্সটা, যেটা রেজিস্ট্যান্স জিনিসটা কি, রেজিস্ট্যান্সটা জিনিসটা হলো অপোজিশন টু কারেন্ট, মানে কারেন্টকে থামানোর জন্য যে বৈশিষ্ট্যটা প্রবাহীর মধ্যে থাকে, মানে বাধা বল বলতে পারো, বাধা বল বলবো না, এটা বল না, একটা যে প্রপার্টিসটার কারণে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। আচ্ছা, আমরা যদি ওহমের সূত্র থেকে আর বের করতে চাই, 19 এর সেই সূত্র ভি ইকুয়াল টু আই আর, ওইখান থেকে আই বের করতে পারি এইভাবে, ভি বাই আই করলে আর বের হয়ে যাবে। তার মানে আমি যদি এ আর বি, এই যে এই দুইটা দেখো, এ আর বি এই দুইটা পয়েন্টের যদি আমরা ভোল্টেজ ডিফারেন্স বলি 20 ভোল্ট, আর ভিতরে যদি এই যে আর যে রোধটা এ অ্যাঙ্গেল, ঠিক আছে, এই যে আরটা, এটা যদি হয় সামথিং 2, তাহলে আমরা কি বের করতে, সরি, এই আরটা যদি আমরা বের করতে চাই, দুই পাশে ভোল্টেজ দেওয়া আছে 20 ভোল্টেজ, আর এই যে কারেন্ট এদিকে যাচ্ছে এই যে বর্তনীটা বা সার্কিটটার মধ্যে, সেই কারেন্টের মানটা যদি 2 হয়, তাহলে আমরা 20 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত আসবে, 20 বাই 2 10 আসবে, 10 ওহম আসবে আর এর মান। সো আর এর মান আমরা এইভাবে একটা সেগমেন্টের মধ্যে একটা তারের দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স কে ওই তারের মধ্য দিয়ে, ওই রোধের মধ্য দিয়ে যে ওই তারের ওই রোধের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্ট দ্বারা ভাগ করে দিলে আর এর মানটা পাবো। অনেক ক্ষেত্রে ও সার্কিট অনেক বড় থাকবে, কোটি কোটি রোধ দ্বারা তৈরি করা, ওই সার্কিটের মধ্যে যদি আমরা রোধ বের করতে চাই তখন এই সূত্রটা খাটবে, কিন্তু আমার খেয়াল করতে হবে রোধের মধ্য দিয়ে পাস করতেছে কতটুকু কারেন্ট, সেই কারেন্টটুকু নিয়ে আমার এখানে ভাগ করে দিতে হবে, আর ওই রোধের দুই পাশে কত ভোল্টেজ ডিফারেন্স আছে সেটা আমার জানা থাকতে হবে, এছাড়া এই সূত্র কাজ করবে না। এরপরে চলে আসি রোধ নির্ণয় করার সেকেন্ড যে ফর্মুলাটা, দেখতে পাচ্ছি আমরা এটাকে বলা হইতেছে সামথিং রো এল বাই এ, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। বেসিক্যালি বিজ্ঞানীরা যখন পরীক্ষা করে দেখলো, যদি এই এরকম একটা তারকে যদি একটা লম্বা করা হয়, অনেক টেনে লম্বা করা হয়, লম্বা করলে কি হবে একটু ভাইবে দেখো, লম্বা করলে পদার্থগুলো সংকুচিত হয়ে কাছে চলে আসে, সো স্ট্রিং করে যায়, এটা হবে কি তোমার এই তারটা যদি লম্বা করা হয়, তাহলে এর মধ্যে যে যে পরিমাণ প্রবাহ আগে চলতে পারতো এখন আর তত চলতে পারবে না, বাধাগ্রস্ত হবে। ওই যে আমরা বলি না চিকন মানুষটা যেই ফাইট করে, মোটা মানুষরা খালি একটা ঘুষি খেয়ে পড়ে যায়, আমরা তো বাংলা সিনেমায় দেখি এইসব, ঠিক আছে, যদি এটা বাস্তব সত্য কথা না, অনেক মোটা মানুষ আছে যাদের দেখলেই অনেক নায়করা ভয় পেয়ে পালায় যাবে, কিন্তু নায়ক তো মারামারি করতেই পারে। তো দেখা যায় ওভারঅল যে জিনিসটা আমরা দেখতে পারি, মানে চিকন মানুষের হাড়গোড় বেশি থাকে, তো সো আসলে প্রতিরোধ ভালো করতে পারে। সো যদি এল বড় করি, একটা তারকে অনেক বেশি টান টেনে বড় করি, তাহলে তার পদার্থগুলো সংকুচিত হয়ে স্ট্রিং হয়ে যায়, ভিতরের পদার্থগুলো কনসেন্ট্রেটেড অবস্থায় চলে আসে, তখন তড়িৎ প্রবাহ চলতে একটু কষ্ট হয়, অর্থাৎ রোধ বেড়ে যায়, যত কষ্ট বাড়বে তড়িতের যত চলাফেরা করতে কষ্ট বাড়বে, মানে রাস্তার ট্রাফিক জ্যাম যত বাড়বে ততই কিন্তু আর বাড়বে, এটা মাথায় রাখতে হবে। সো এল এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক। আর যদি রাস্তা বড় করি, রাস্তা যদি বেশি বড় হয়, অনেক বড় রাস্তা দিয়ে যাইতে চাই, তাহলে আমাদের কি হবে, চলাফেরাতে সুবিধা হবে। সো আর আসলে এ মানে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা, এই জায়গার যে ক্ষেত্রফলটা, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারটারে কাটলে যে যেটুকু দেখা যায় ওইটা যেটার মধ্যে দিয়ে পাস করে, ওই এরিয়াটা যদি বড় হয়, বিশাল হয়, এত বড় হয়, তাহলে কি হবে, তড়িৎ প্রবাহ হইতে সুবিধা হবে। তোমাদের কি বড় লাগতেছে, তোমাদের কি গল্প শোনাতে হবে, গান শোনাতে হবে, চুপচাপ পড়াশোনা করো, বুঝছো, ফাজলামি করো না। আচ্ছা, এ এর মান
যদি বড় হয় তাহলে কি হবে, তুই তো ভালো চলতে পারবে, ভালো চললে কিন্তু রোদের ভালো না, রোদ কমে যাবে, ঠিক আছে? তার মানে রোদ এবং এ ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, এই দুইটার সমানুপাতিক করে, মানে আমি যদি বলি আর সমানুপাতিক এল আর আর সমানুপাতিক ওয়ান বাই এ, যেটাকে ব্যস্তানুপাতিক বলি আমরা, এই সম্পর্কটা থেকে আমরা আর এর মান পেয়ে যাচ্ছি। যদি আর কে সমান করতে চাই তাহলে একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করতে হবে, সেটা হলো রো। রো কে বলা হচ্ছে পদার্থটার, এই যে পদার্থ দ্বারা তারটা তৈরি করা সেই পদার্থের আপেক্ষিক রোধ বলা যেতে পারে। কি বলে না বলে এত মনে নাই, না ঠিকই বলছি আমি, আপেক্ষিক রোধই বলে, ঠিক আছে? এই রোটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, রোটা হলো এই পদার্থের উপর ডিপেন্ড করতেছে। এটা যদি লোহা হয় তার এক ধরনের রো পাওয়া যাবে, ওটা দৈর্ঘ্য আর আয়ত ক্ষেত্রফল ওটা যাই হোক, একই এল একই এ এর জন্য তোমাকে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে এরকম, যে এল 10 মিটার, দুইটা তারের দৈর্ঘ্য 10 মিটার, দুইটা তারের প্রস্থ সেটের ক্ষেত্রফল সামথিং 2 মিটার কিউব করে। এখন প্রশ্ন করা হইল যে কোন কারণে আর এর মানটা ভিন্ন আসতেছে, সামথিং রাজু আর মিনা দুইজনে মিলে একটা লোহার তৈরি একটা তারের নিল 10 মিটার দৈর্ঘ্যের, আর 2 মিটার কিউব আসলে ওইটার প্রস্থ সেটের ক্ষেত্রফল, তারপরে রাজু আর মিনা দুইটাই এল আর এফএম নিয়েছে এবং এক্সপেরিমেন্ট করে দেখলো রোধের মানটা রাজুরটাই সামথিং বেশি আসতেছে, মিনারটাই কম আসতেছে, এই না না মেয়েদেরটা বেশি আসা উচিত, মিনারটাই বেশি আসতেছে রোধ আর রাজুরটাই কম আসতেছে। সো এই ঘটনার পিছনে কি রহস্য আছে, যদি এটা জিজ্ঞেস করা হয় তোমাদের, তোমরা কিয়া বলবা, মানে কি বলবা, এই আর এর ভ্যালু আসলে এল এবং এ সেম হইলেও রো এর উপর ডিপেন্ড করে, রো এর উপর ডিপেন্ড করাতে দুইটা জিনিস সমান হওয়া সত্ত্বেও পদার্থটা ডিফারেন্ট হওয়াতে আর এর মান ভিন্ন আসবে। তার মানে তোমার বলতে হবে রাজু এবং মিনা দুইজনে ভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তার বানাইছিল, সেই তারের মধ্যে রোদ নির্ণয় করতে গেছিল, এই কারণে এই ঘটনা ঘটেছে। সো তোমাকে প্রশ্ন করে আটকে দেবে, বলবে এল এবং এ সেম, তাও রোদ ভিন্ন আসতেছে, কেন কেন আসতেছে? তোমাদের এই সমস্ত কথা বলে মানে পরীক্ষা হলে এমনি এই সমস্ত কেন শুনলে মেজাজটা গরম হয়ে যায়, তো তোমাদের মাথা বা কান এই দুই পাশ থেকে দেবে একটু গরম গরম হয়ে যাবে, বাট কান মাথা সব ঠান্ডা করে চিন্তা করে দেখবা যে রোয়ের উপরও ডিপেন্ড করে, এটা কনস্ট্যান্ট কিন্তু একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের জন্য কনস্ট্যান্ট, ম্যাটেরিয়াল চেঞ্জ করলে এটাকে লোহার পরিবর্তে তামা করে দিলে রো চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আর চেঞ্জ হয়ে যাবে। বাচ্চা মাস্তে হো, কমেন্ট করে জানাও। লাস্ট আর নির্ণয় করার যে ফর্মুলা আছে সেটা হইলো একটু গরম গরম ফর্মুলা, গরম ফর্মুলা কেন, ফর্মুলা গরম হওয়ার মেইন রিজন হইলো এখানে তাপমাত্রার উপর বেস করে এই ফর্মুলাটা তৈরি, বা আমরা বলতে পারি এখানে রোধের উষ্ণতা গুণাঙ্ক ব্যবহার করে এই ফর্মুলাটা তৈরি করা হয়েছে। বেসিক্যালি আমরা যখন একটা পদার্থের একটা এই তারটাকে যদি আমি নর্মাল অবস্থায় রোধ নির্ণয় করি, আর আমি যদি এই তারটাকে একটু গরম করি নিয়ে আমাদের চুলার মধ্যে নিয়ে ধরি বা বুনসেন বার্নার দিয়ে এটাকে তাপ দিই, তাহলে এটার এল এবং এর প্রপার্টিসে চেঞ্জ আসবে, অর্থাৎ তারটা হয়তো প্রসারিত হয়ে যাবে এবং অনেক ঘটনা ঘটতে পারে। আমি সেটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি তাপমাত্রা চেঞ্জ করলে রোধে চেঞ্জ আসবে, সেই সম্পর্কটা কি সেটা এখানে দেখানো হয়েছে। এখানে আর নর মানে হইল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধের মানটা বা ইনিশিয়াল স্টেজে আর মানটা আর নর বোঝাচ্ছে, আর এইটুকু অংশ হইল যেটুকু তাপমাত্রা বাড়াইছো তাতে বৃদ্ধি পাইছে কতখানি। ধরো আগে 0 ডিগ্রি তাপমাত্রায় রোদ ছিল সামথিং 2, এখন আমি তাপ বাড়াইছি তাতে কি হয়েছে, রোদে চেঞ্জ আসছে, এখন রোদ আছে কত, 2+ সামথিং হবে, তো এই সূত্রটা দেখো এই যে আর নর প্লাস, আর নরের কত গুণ বেড়ে গেছে সেটা একটু এখানে দেখা যাচ্ছে, আর নর আলফা ডেল্টা থেটা। তোমাদের যদি ঘুম আসে জোরে দম নিবা, ঠিক আছে, পরীক্ষার সময় একটু পড়াশোনা করার মোডেই থাকো আর কি, মনে হবে যে আরেকটু দেখে আসি, এটা ভাই বন্ধু বান্ধবী কে 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 কি মেসেজটা দিল মিস করে ফেললাম না, জীবনে তুমি নিজেকে ছাড়া সবকিছুকে মিস করে ফেলতেছো, ঠিক আছে, তোমার মনে হবে কিন্তু তুমি আসলে নিজেরে মিস করতেছো, বাকি সবকিছু ফালতু, নিজেকে খোঁজার চেষ্টা করো, ঠিক আছে? সো একটু পর মনে হবে যে বন্ধু বান্ধবী কি করলো একটু দেখে আসি দেখে আসি, চলে যেতে ইচ্ছা করবে, বাট লাভ নাই। এই যে এই পড়াটা তোমার বই থেকে বুঝতে অনেক লাইন পড়তে হইতো, তোমার কষ্ট কমে যাচ্ছে, যারা স্মার্ট তারা দ্রুত এই ধরনের কুইক ক্লাস বা কুইক কোর্স করে রিভিউ করে দ্রুত পড়া শেষ করে ফেলে, সো গাথার মতো বেশি পড়ে না, ঠিক আছে? এখন দেখো যে কথা বলছিলাম আমি, সো আর আলফা ডেল্টা থেটা, এই ডেল্টা থেটা মানে হলো কত ডিগ্রি তাপমাত্রা বাড়াইছো বা কমাইছো, তুমি এখানে কমাইলে এই ডেল্টা থেটার মান মাইনাস আসবে, যদি বাড়াই থাকো তাহলে প্লাস আসবে, 0 থেকে 50 ডিগ্রিতে নিয়ে গেছো তাইলে এই ডেল্টা থেটা আসবে 50, আর আলফা হইল রোধের উষ্ণতা গুণাঙ্ক, যেটা আসলে এই যে
পদার্থটা যে যে তারটা বা যে ম্যাটেরিয়ালটা সেটার উপর ডিপেন্ড করতেছে, ওই ম্যাটেরিয়ালটা তাপে কিরকম বিহেভ করে। কিছু ম্যাটেরিয়াল আছে তাপে একটুখানি প্রসারিত হয়ে যাবে, কিছু ম্যাটেরিয়াল আছে একটু প্রসারিত হবে, কিছু ম্যাটেরিয়াল একটু আছে, তাই না? সো এই আলফাটা আসলে রোধের উষ্ণতা গুণাঙ্ক, যেটা আসলে ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে। সো দুইটা জিনিস খেয়াল রেখো, এখানে রো বলছিলাম ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে ডিপেন্ড করতেছে, আলফা বলেছিলাম দ্যাট অলসো উইল ডিপেন্ড অন দা ম্যাটেরিয়াল প্রপার্টিস। সো এখান থেকে তুমি এই আলফার মান দেওয়া থাকলে, তোমাকে তাপমাত্রা কতখানি চেঞ্জ করা হয়েছে সেটা বলা থাকলে, এবং 0°C তাপমাত্রা রোধ কত ছিল সেটা বলা থাকলে, তুমি আসলে সামথিং তাপমাত্রা 50°C চলে গেলে কত রোধ হবে সেটা বের করতে পারবা। সৃজনশীল এরকম নাটকীয় কথাবার্তা বলবে, তোমার বলবে একবার ক্যাটরিনা গাইফ, একটু বলে ক্যাটরিনা গাইফ আসবে আজকে ক্লাসে, ক্যাটরিনা গাইফকে আমরা আনবো, সমস্যা নেই। দেখো কি বলতেছিলাম, সামথিং বলবে যে শাহরুখ খান ছিল আমেরিকাতে, তখন 0°C তাপমাত্রায় একটা রোদ নিয়ে আসছিল বাজার থেকে কিনে, যে রোদের ভ্যালুটা সে মেজার করে দেখছিল যে 5 ওহম আছে, এবং তার উষ্ণতা গুণাঙ্ক লেখা ছিল সামথিং কিছু একটা 2 বা 3, যাই হোক। এরপরে সে ওই 5 ওহমের যে রোদটা সেটা পকেটে করে নিয়ে আসলো, পকেটে করে নিয়ে আসে কি কি কোথায় নিয়ে আসবে, যাই হোক, সে তার হাতে করে নিয়ে আসছে বা হাতে লাগিয়ে নিয়ে আসছে গ্যাজেট হিসেবে, ঠিক আছে। সো এরপরে শাহরুখ খান ইন্ডিয়া আসার পরে দেখে অনেক গরম, তাপমাত্রা অনেক বেড়ে গেছে, 60°C তাপমাত্রা চলে গেছে ইন্ডিয়া, তখন সে চিন্তা করলো রোদটাকে দিয়ে এখন একটা কিছু বানাই, একটা সার্কিট বানাই বা একটা কিছু করি। এখানে নাটকীয় কথাবার্তা বলবে, বেসিক কথা হলে তোমার বুঝতে হবে 0° থেকে তাপমাত্রা বেড়ে 50° হয়ে গেছে ইন্ডিয়াতে আসাতে। সো তখন তোমার কি করতে হবে, ইন্ডিয়া বেশি ভালো দেশ না, সমস্যা নেই, মানে আমাদের এখানে আসুক, মানে কি ঢাকায় আসুক, ঢাকায় চলে আসছে, ঢাকায় মনে করো 60°C তাপমাত্রা আছে, তো এখন 60°C তাপমাত্রার কি ইন্ডিয়া সম্পর্কে খারাপ বলছি, যাই হোক সমস্যা নেই, দেশি মানুষ আর দেশি কথা বলি, বাংলাদেশে নিয়ে আসি। ওকে, শাহরুখ খান বাংলাদেশে আসার পরে দেখলো যে 60°C তাপমাত্রা পৌঁছে গেছে, তার মানে এইখানে হবে ডেল্টা থেটার মান 60 হবে, আলফার মানটা ওই যে গায়ে লেখা ছিল, আর এটা হবে, এই দুইটা হবে, আর নর হবে 5 করে, তারপর আর সেটা বের করবো, ব্যাস বের হয়ে গেল রোধ কত হবে। সো এখন আমরা ক্যাটরিনা নিয়ে আসি, চলো এই আর বের করার এই কয়টা সূত্র আমরা শিখে ফেললাম, তো রোধ নিয়ে যত ধরনের প্যাচ মারবে এই সমস্ত সূত্র দিয়ে মারবে, বুঝতে পারছো? সবাই সবাই একটু কমেন্ট টমেন্ট লেখো যে তোমাদের ওইখানে তাপমাত্রা এখন কত আছে, মানে শীত কিরকম আছে, আমাদের এখানে তো ভালো গরম পড়ে গেছে মনে হয় ঢাকায়, ঠিক আছে। আর যারা ক্লাস করতেছো, আমার আমার নাম HRB, বুয়েট থেকে গ্রাজুয়েশন করা, তোমাদের কাছে মনে হয় বুয়েট একটা হেভেন স্বর্গ, কিন্তু আসলে এরকম কিছু না, বুয়েটে তেমন কোনো পড়াশোনা হয় না। আচ্ছা যাই হোক, তোর নাম পরে বলি, এই যে ক্যাটরিনা কাইফ চলে আসছে, ক্যাটরিনা কাইফকে আমরা জুম করে দেখবো, সমস্যা নাই, ছেলেরা তো জুম করে দেখতেই তো অলরেডি, পারলে মোবাইল টাইনার ছিঁড়ে জুম করে দেখার চেষ্টা করতেছে, তোমরা মোবাইল টানাটানি করো না, আর এটা যখন স্ক্রিনশট নিতে চাচ্ছ তোমরা, আমি জানি সত্যের তো স্ক্রিনশট নিবাই, আমি একটু হাসি দিয়ে তোমরা নিয়ে বেলো, ঠিক আছে। আচ্ছা, জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, জুল কিন্তু এটা খাসির জুল না, মুরগির জুল না, ঠিক আছে, বা অন্য কোনো জুল না, এই জুল হলো বিজ্ঞানী জুল, বুঝছো, তাপ নিয়ে অনেক ধরনের কাজ করছে, আমরা এত যে জুল রান্না করে খাই, ঠিক আছে, এত খাবার আসলে সবই এই বিজ্ঞানী জুলের অবদানে আমরা এখন রান্না করতে পারতেছি, ঠিক আছে। সো জুলের তাপীয় ক্রিয়ার সূত্র মানে কি, জুল করলো কি, অযথায় মাথার মধ্যে কিছু কাজ নাই, মানে আমাদের তো অনেক কাজ থাকে, বিজ্ঞানীদের জেনারেলি কোনো কাজ থাকে না, বিজ্ঞানীর মাথা গরম হয় একটু পর পর, আর তারা উল্টাপাল্টা অনেক কাজ করে, তেমনি একটা কাজ হইলো, সে করছে কি, তারের মধ্যে তাপ দিয়ে চিন্তা করলো যে এতে তড়িৎ প্রবাহের মধ্যে কি কি ঘটনা ঘটে, বা সেটার উল্টা করেও চিন্তা করলো যে কোন একটা তার তড়িৎ প্রবাহিত হইলে তারটা গরম হয়ে যায়, সে দেখলো হাত দিয়ে, হাত দিছে নাকি দিছে কেরা জানে, ঠিক আছে, সে এই ধরনের এক্সপেরিমেন্ট করে দেখলো যে যে পরিমাণ তড়িৎ ফ্লো হচ্ছে সেটার সাথে তাপের একটা সম্পর্ক আছে। আরে বাবা, তোমরা আমার মনে হবে যে কত বড় বিজ্ঞানী হয়ে গেলো তোমরা, তোমরা নিজেরা এটা বুঝতা, কিন্তু যে কোনো জিনিসের মধ্যে দিয়ে যদি কিছু পাস করে ওটা গরম হয়, এটা তো আমরা এমনি বুঝি, এর জন্য বিজ্ঞানী হওয়ার দরকার আছে, এই এত কিছু করার দরকার আছে, ঠিক আছে, কিন্তু তোমাদের এরকম মনে হইলো এগুলোর দরকার আছে, পদার্থ বিজ্ঞান এইভাবে অনেক কিছু যেটা তোমার মনে হয় দরকার নাই, ওই জিনিসগুলোকে দরকার আছে মনে করে আমরা পদার্থ বিজ্ঞানে পড়ি, এবং সেটা দিয়ে আমাদের অনেক ধরনের মানব কল্যাণ সংঘটিত হয় আর কি। সো জুল যেটা বলতে চাইতেছে সেটা হলো তড়িৎ প্রবাহের স্কোয়ারের সমানুপাতিক হবে এইচ, মানে একটা তারের মধ্যে যে পরিমাণ তড়িৎ ফ্লো করতেছে সেই তড়িৎ প্রবাহের স্কোয়ারটা এইচ এর সমানুপাতিক হবে,
মানে প্রথমে চিন্তা করছিল সে আই এর সমানুপাতিক হয় কিনা দেখি, কিন্তু আই ইয়ে দেখে মিলে না, তাপ আরো বেশি বেড়ে যাচ্ছে। সো আই স্কোয়ারের সমানুপাতিক, সে আই যা আসবে তার তারে বর্গ করলে এই সে সমানুপাতিক হয়। সে রোদ আর হইলো তাপমাত্রা স্থির করে অনেক জায়গায় পরীক্ষা করে এটা দেখছে। সেকেন্ড যে সূত্রটা সেটা হইলো, সে দেখলো যে রোদেরও সমানুপাতিক হয়, তাপমাত্রা যত বাড়ে সেটা আসলে রোদের উপরে ডিপেন্ড করে। আমি যদি বাকি হইলো আই তড়িৎ প্রবাহ আর টি সময় স্থির করে দিই, তাহলে আমরা দেখতে পারি এইচ আর আর সমানুপাতিক। তৃতীয় যে সূত্রটা জোর দিতে চাচ্ছে সেটা হলো আই সমানুপাতিক আর, আই আর সরি কি বললাম, আই আর এটা তো হয়েছে উপরে, নিচে যেটা বলতেছে যে কত সময় যাবত তুমি পাস করতেছো, একটা তার আছে তোমার কাছে, ওই তারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করাচ্ছ তুমি, 1 ঘন্টা পরে করাইলে তো গরম বেশি হবে তাই না, এই যে হিট হিট যেটা এই বেশি জেনারেট হবে, এটা তো বিজ্ঞানী বলার দরকার নেই, আমাদের কমন সেন্স দ্বারা বুঝতে পারতেছি। তো এই সমানুপাতিকটি হবে এটা বোঝাই যাচ্ছে। এই যে তিনটা জিনিস দেখা যাচ্ছে, তিনটাকে এক করে জোর করলো কি আমাদের এইচ ইজ ইকাল টু আই স্কোয়ার আর টি সূত্র বের করলো। তিনটাকে এক করা মানে হলো কনস্ট্যান্ট এর মান এক আসছে, এখানে কনস্ট্যান্ট দেখা যাচ্ছে না, সমান লিখে দিছি। সমানুপাতিক জিনিসগুলোকে একটা একটাকে গুণ দ্বারা একটা কনস্ট্যান্ট দ্বারা ব্যালেন্স করে সমান লিখতে পারি আমরা। এখানে কনস্ট্যান্ট এর মান 1 ছিল, এখানে চলে গেছে। সো এখান থেকে একটা ভালো সূত্র তৈরি হচ্ছে, সেটা হলো আই স্কোয়ার আর টি। আই এবং আর কে একসাথে যদি আমরা লিখি তাইলে আমরা এটাকে কি বলতে পারি, ভি, ভি ইজ ইকাল টু আই আর। তাইলে ওই যে ক্যাটরিনা কাইফ এড দেয় না, এইভাবে করে দেখায় যে ভিট সেই ভিআইটি সেই সূত্র এটা, যদিও বানানটা ঠিক এটা না, কিন্তু আমরা মুখস্থ করার জন্য ক্যাটরিনা কাইফকে তো ইউজ করতেই পারি। ক্যাটরিনা কাইফ আমাদের আর কোনো কাজেও লাগতেছে না। এই যে যারা যারা ক্যাটরিনা কাইফকে দেখতে চাইছিল দেখে ফেলো, নাও খালি ক্যাটরিনা কাইফকে দেখো না, পরীক্ষা হলে তো এই ওনা রাখলে হবে না, বুঝছো। এই যে ভিআইটি মনে রাখবা, এটা কেমনে ক্যাটরিনাকে মনে রাখলে হয়ে যাবে, এইচ ইজ ইকাল টু ভিআইটি, ফর্মুলা জীবনে ভুলবা না, মরে গেলে ভুলবা না, মরার আগ মুহূর্তে জিজ্ঞেস করলে মনে পড়বে ক্যাটরিনা কাইফ দেখাইছিল ভিআইটি, ঠিক আছে। চলো আমরা এটাকে কি করে ফেলি, অরিজিনাল সাইজে নিয়ে যাই। আচ্ছা, সো আমরা এইচ ইজ ইকাল টু ভিআইটি এই ফর্মুলাটাকে আরো তিনটা স্টাইলে নিয়ে আসতে পারি। আমি যদি ভি এর ভ্যালু আই আর বসিয়ে দিই, আই দুইটা আছে, আই স্কোয়ার আর টি হবে, তার মানে এই ফর্মুলাটা ক্যাটরিনার কাছ থেকে আমরা মুখস্থ করবো, সেটার দ্বারা ভি ইজ ইকাল টু আইআইটি ব্যবহার করে এটা বের করবো, এইচ ইজ ইকাল টু আই স্কোয়ার আর টি। এরপরে আবার আমি চাইলে আই এর মানটা চেঞ্জ করে ভি বাই টি বসাই দিতে পারি, তাহলে ভি স্কোয়ার বাই ভি বাই টি বসাই দেবো, কেন ভি ইজ ইকাল টু আই আর, তো আই এর মান চেঞ্জ করে ভি বাই আর বসাইতে পারি, তাহলে ভি স্কোয়ার ভাগ আর আসবে, তার মানে এই সূত্রটাও আমরা বের করে আনতে পারি। 19 এ তো ভি ইজ ইকাল টু আই আর পড়ে আসছে, তাই দুইটা সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই, শুধু ক্যাটরিনা কাইফের এই সূত্রটা মনে রাখলে হবে, ক্যাটরিনা কাইফের সূত্র। আচ্ছা দেখো কি বলছিলাম, এইচ ইজ ইকুয়াল টু ভিআইটি, এটা দ্বারাই কাজ হবে। কিন্তু এই সূত্রটা, এই নিচের দুইটা সূত্র, এটার মধ্যে অনেক বড় একটা ঝামেলা আছে, অনেক ছাত্রছাত্রীরা অনেক বই পড়াও তোমরা বুঝবা না যে কি ঝামেলাটা আছে। একটু খেয়াল করো, খুব ভালো করে মানে মাথাটা ঠান্ডা করো, চোখটা এদিকে তাক দেও, তাকে দেখো এই এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, তার মানে আই আর টির দিকে তাকাও না, আর এর দিকে তাকাও, আমার নাম রঞ্জন, সো আর এর দিকে তাকাও, এই সমানুপাতিক আর এখানে খেয়াল করো, আর নিচে সূত্রটার দিকে তাকাও, এইস ইজ ইকাল টু সামথিং ভি বাই ভি আর টির দিকে তাকাও, আর এর দিকে তাকাও, আর হইলো নিচে আর এখানে আর হইলো উপরে, তাপমাত্রার সমানুপাতিক দেখা যাচ্ছে একবার রোদকে, নিচের সূত্রে দেখা যাইতেছে যে তাপমাত্রা সমানুপাতিক না। আমি এটারে অনেকে আবার চোখে দেখবে না, তোমরা তো তেলকানা আসো, চিনি তোমাদের, আমি জুম করে দেখাইতেছি, তারা অনেকে চোখে দেখবে না, আমি চিনি তোমাদের, পাবলিক আমার চেনা। এই যে ক্যাটরিনা সহ রাখি, ক্যাটরিনা যদি রাগ করে আবার নিয়ে আসি, ওকে চলো। আচ্ছা দেখো এই জায়গাটায় আর এর ভ্যালিউটা এইচ এর সমানুপাতিক, আর এই জায়গায় আর এর ভ্যালুটা এইচ এর ব্যস্তানুপাতিক, এ কেমন রহস্যময় ব্যাপার। প্রথম প্রশ্ন হইলো এই জিনিসটা পদার্থবিজ্ঞান বিরোধী মনে হইতে পারে তোমাদের কাছে, একটা জিনিস একই জিনিস কি করে, মানে কেমনে করে একজনকে তুমি আসলে মানে খুব পছন্দ করো, একজন তোমার গার্লফ্রেন্ড হয়ে গেল আবার ওই জনই তোমার তোমার তুমি বলতেছো যে না আমার সিস্টার, ঠিক আছে দুইটা তো এক হইতে পারে না, একই সিনেমা একজন বলতেছে যে ও আমার গার্লফ্রেন্ড, আবার কি আরেকজনের কাছে যায় বলতেছে ওর বড় ভাই আছে যে বলে না না তো আমার বোন বোন, এই ঘটনা আমরা সিনেমায় দেখতে পারি, কিন্তু এটা তো সিনেমা না পদার্থবিজ্ঞান। সিনেমার মধ্যে হয় কি, মেয়েটা আসলে বলে আর তুমি তো আমার গার্লফ্রেন্ড, আর যখনই দেখা যায় মেয়েটার ভাই আসছে মাইক ভোট দিতে পারে, তখন কি না আমারও বোন আমার বোন আপনার বোন আমার বোন সবার বোন,
চোদ্দ গোষ্ঠীর বোন আমার। আচ্ছা, এই ঘটনা সিনেমাতে ঘটে, বাট কিন্তু পদার্থবিজ্ঞানে তো ঘটার কথা নয়। এই সমানুপাতিক আর একটি জিনিস সমানুপাতিক হয়ে আবার নিচে এসে পরে দেখতেছে আরেকটা সত্যি ব্যস্ত অনুপাতিক, এটা রহস্যময় একটা ব্যাপার ঘটে গেল। এই দুইটার রহস্যটা কি সেটা বলে দিচ্ছি, সবাই খাতার মধ্যে খাতা টান দিয়ে ধরে, ঠিক আছে, খাতার মাঝখানে বড় বড় করে লিখে রাখেন। এই উপরে সূত্রটা শুধু এই যে শ্রেণী সংযোগ বা সিরিজ কানেকশনের জন্য খাটবে। এই সূত্রটা যখন আই ফিক্স আই এই আর গুলার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এই আর গুলারকে যোগ করে এখানে বসাই দিতে পারবো। তার মানে সিরিজ কানেকশনের জন্য অ্যাপ্লিকেবল ফর্মুলা এটা, আর প্যারালাল কানেকশনের জন্য অ্যাপ্লিকেবল ফর্মুলা হলো এটা ভি স্কোয়ার ভাগ আর টি, এটা হলো প্যারা ময় যে একটু নিচে চলে আসছে মনে রাখবে, এটা প্যারা প্যারা হয়েছে কিছু একটা, প্যারালাল কানেকশনের জন্য ইউজেবল ফর্মুলা এটা। রিজনটা হলো আমি বুঝাচ্ছি, এই ফর্মুলা আই আছে, এই আই আসলে এই আর এই আর এই দুইটা আর এর মধ্য দিয়ে পাস করতে হবে, তাইলে এই দুইটা আর এর যে যোগফল আসতেছে সেটা আমি এখানে বসাইতে পারবো। এখানে কিন্তু অনেকগুলো আর বসানো যায়, এটা বোঝানোর মতো ব্যাপার আছে। সো এটা হলো সিরিজ কানেকশন বা শ্রেণী সংযোগের জন্য অ্যাপ্লিকেবল, আর এটা প্যারালাল কানেকশন বা কি বলে সমান্তরাল সংযোগের জন্য নিচেরটা অ্যাপ্লিকেবল, কারণ নিচেরটার মধ্যে দুই পাশে কমন ভোল্টেজ থাকতে হবে। এ আর বি এ বির মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্স যদি ফিক্স থাকে, তাইলে যতগুলো রোধ ভিতরে আছে সেগুলার সাম, সাম মানে কি আমাদের তুলো রোধ বের করতে হবে, ওয়ান বাই আর ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, সেটা ব্যবহার করতে হবে। যারা আমার সার্কিট গুরু ভিডিও দেখো নাই তাদের থেকে অবাগা পৃথিবীতে আর কেউ থাকতেই পারে না, কারণ সার্কিট সলভিং এর উপর পুরো পৃথিবীতে ইউটিউবে সর্বোচ্চ টেকনিক্স একটা ভিডিওতে আছে, সেটা সার্কিট গুরু মাই স্টাডি ফ্রেন্ডে আমার তৈরি করা, ঠিক আছে। এটা কি খুব গর্ভবতী বোধ করতেছি নাকি বইলা, যাই হোক এমনি বললাম আর কি, তোমাদের সুবিধা হবে সার্কিট গুরুটা অবশ্যই দেখো, সাবস্ক্রাইবও করতে হবে না লাইকও দিতে হবে না। এই যে এটা যেটা বলছিলাম, এই দুইটা রোধ যদি আমরা সাম করি, যেটা ওয়ান বাই আর ওয়ান বাই আর তারপরে উল্টে দিলেই হয়ে যাবে, সেটা এখানে বসাতে পারবো। সো ওভারঅল একদম বড় বড় অক্ষর করে লিখে রাখো, এই সূত্রটা শুধু সিরিজ কানেকশনের জন্য অ্যাপ্লিকেবল, আর এই সূত্রটা রোধগুলো প্যারালালি কানেক্টেড থাকলে তখন অ্যাপ্লিকেবল, দুইটাকে একই সময় অ্যাপ্লিকেবল করে দেওয়া যাবে না। এটা কিন্তু বোর্ডে এই অঙ্ক এই জায়গা থেকে পেজ দিয়ে অনেক অনেক জিনিসপত্র আছে। তুমি বলতে পারো এই সমানুপাতিক আর যখন সার্কিটটা সিরিজে কানেক্টেড রোধ দ্বারা তৈরি করা হয়েছে, আর সার্কিটটা যদি প্যারালালি কানেক্টেড রোধ দ্বারা তৈরি করা হয়, তখন আমরা ভি স্কয়ার ভাগ আর টি এটা ব্যবহার করব। অনেক আছে নোয়াখালী মানুষজন আমি চিনি, বলবো দুইটা যদি একসাথে থাকে ভাই তখন কি করবো, এই দাঁড়াও দুইটা একসাথে থাকলে এটার জন্য এই অংশের জন্য এটা ব্যবহার করবা, ওই অংশের জন্য এটা ব্যবহার করবা, ঠিক আছে। তবে নোয়াখালী মানুষ যে সবসময় খারাপ হবে তা না, তার অবশ্যই অনেক ভালো মানুষ, আমার এক স্যার বলছে, কারণ ওনার বউ ওইখানকার, ঠিক আছে, বাসার গৃহিণীকে তো ভালো বলতে হয়। আর এটা হলো জাস্ট কথার কথা যে নোয়াখালীর অনেক ক্রিয়েটিভ হয়। সো তোমাদের কাদের কাদের বাসা কোথায় এটা জানিয়ে দিও, ঢাকা শহরে কারা কারা থাকো সেটাও জানিয়ে দিও। আজকে ক্লাসটা আসলে এখানে শেষ, বাচ্চারা অনেক ক্লাস নিয়ে ফেললাম তো, হাই হাই প্রায় এক ঘন্টা হয়ে যাচ্ছে, আমি ভাবছিলাম 10 মিনিটে শেষ হয়ে যাবে, গল্প করতে করতে বেশি হয়ে গেল। তাহলে তোমরা আজকের মতো ছুটি, চলে যাও, আমাদের কমেন্টে একটু হ্যালো হাই টাটা বাই বাই, ক্লাস কেমন লাগলো এই সমস্ত জিনিসপত্র লিখে দিও, ফিডব্যাক দিও, আর ক্লাস কি আরো নেবো, তোমরা কি তোমাদের ফ্রেন্ডের ইনভাইট ইনভাইট করতেছো গ্রুপে সেটা আমাকে জানাইও, যদি গ্রুপে তোমাদের ফ্রেন্ডের ইনভাইট না করো বা ক্লাস ছাত্রছাত্রীরা তোমরা না থাকো ক্লাসে, তাহলে আমরা ইনশাল্লাহ দ্রুত ক্লাস বন্ধ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব, ঠিক আছে। ওকে টাটা বাই বাই, সুইট ড্রিমস, সবাই ভালো থেকো, টাটা বাই বাই। আর কি কি বুঝো নাই কমেন্ট করে রাখো, আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। আর সার্কিট কিন্তু এগুলো সলভ করা শেখাবো, আবার সমস্যা নেই, সার্কিট গুরু তোমরা দেখবা না অনেকেই, আমি জানি তোমাদের অনেক ইয়ে আছে, তোমরা অনেক ব্যস্ত মানুষ, তোমাদের অনেক অনেকগুলো মানে ভার্চুয়াল রিয়াল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অভাব নাই তোমাদের, আমি চিনি। সো দ্যাটস ইট, বাই, টেক কেয়ার, ভালো থেকো।